আলহামদুলিল্লাহ, কোরআন কারিমের ধারাবাহিক আলোচনায় আমরা গত বৈঠকে সূরা আল কাসাস শুরু করেছি। সূরা আল কাসাস এর 13 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা শুনেছি। আজকে পরবর্তী আয়াতগুলি থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায়, আমরা সূরা সম্পর্কে আলোচনা করেছি, কসাস অর্থ হল কাহিনী সমূহ বা ঘটনা সমূহ। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন একাধিক নবীর ঘটনা বর্ণনা করেছেন। তার মাঝে সর্বপ্রথমেই মূসা আলাইহিসসালাম এর ঘটনা শুরু করেছেন। সেই ঘটনার কিছু অংশ আমরা গত দিনে শুনেছি। মূসা আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ঘরেই মানুষ করলেন। অতঃপর মূসা যখন বড় হলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহ ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আল্লাহ বলছেন মূসা যখন বড় হলেন আমি মূসাকে জ্ঞান প্রজ্ঞা সব কিছু দান করলাম। মূসা আলাইহিসসালাম একদিকে শারীরিক গঠনেও বড় হচ্ছেন, অপরদিকে জ্ঞান বুদ্ধি সেক্ষেত্রেও তার বৃদ্ধি হচ্ছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হিসাবে যে বৈশিষ্ট্যের দরকার সেগুলিও তার মধ্যে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তো মূসা আলাইহিসসালাম ফেরাউনের ঘরেই তিনি মানুষ হচ্ছেন, বাইরে তেমন চলাফেরা সুযোগ পাচ্ছেন না, কারণ যেহেতু বাইরের পরিবেশ ভিন্ন রকম, কোনো ছেলে সন্তান পেলেই তাকে হত্যা করার রাষ্ট্রীয়ভাবে নির্দেশ জারি করা রয়েছে। তো মূসা আলাইহিসসালাম যখন প্রাপ্তবয়স্ক হলেন, হঠাৎ সুযোগ পেয়ে তিনি একদিন বাইরে বের হলেন। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه فاستغاثه الذي من شيعته على الذي من عدوه বাইরে বের হলেন। যখন বাড়ির মানুষেরা একটু হয়তো অমনোযোগী, ভিন্ন চিন্তায়, ভিন্ন ব্যস্ততায় রয়েছে, সেই সুযোগ পেয়ে মূসা আলাইহিসসালাম একটু বাইরে বের হলেন। বাইরে বের হয়েই মূসা আলাইহিসসালাম দেখলেন দুজন মানুষ, তারা ঝগড়া তর্ক বিতর্কে জড়িয়ে গেছে। দুজনের মধ্যে একজন হচ্ছে বানী ইসরায়েলের, আরেকজন হচ্ছে ফেরাউনের বংশের, দুই গোত্রের দুই দলের দুজন। যে ব্যক্তি বানী ইসরায়েলের ছিল সে মূসা আলাইহিসসালামকে চিনেছে, অথবা মূসা সালাম তাকে চিনেছে, এ বানী ইসরায়েলের পরিচয় হলে মূসা আলাইহিসসালামও হলেন বানী ইসরায়েলের। তার কাছে তিনি সাহায্য চাইলেন যে আমি একটা জটিল সমস্যায় আছি, আমাকে একটু হেল্প করুন, সাহায্য করুন। মূসা আলাইহিসসালাম তার প্রতি একটু দুর্বল হয়ে সাহায্য করার সম্মতি দিলেন। ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, সাহায্য করতে গিয়ে যে তার শত্রু, তার বিরোধী পক্ষের, তাকে একটা থাপ্পড় মারলেন, এক থাপ্পড়ে কাজ শেষ, এক থাপ্পড়েই কাজ শেষ, মারা গেল। মূসা আলাইহিসসালাম ভাবলেন যে বিষয়টা তো অন্যরকম হয়ে গেল, মেরে ফেলার চিন্তা ছিল না, কিন্তু ভাবছেন বিষয়টা এখন অন্যরকম হয়ে গেল। তিনি বলছেন
قال هذا من عمل الشيطان إنه عدو مضل مبين. موسى عليه السلام এখন নিজে নিজে অনুতপ্ত করছেন, অনুতপ্ত হচ্ছেন, তিনি স্বীকার করছেন, বলছেন হাদা মিন আমালি শয়তান, একজন মানুষকে আমি শাস্তি দিতে পারি কিন্তু তাকে মেরে ফেলবো এই কারণে এটা তো হইতে পারে না। বলছেন হাদা মিন আমালি শয়তান, এটা আসলে আমার কাজ হওয়া ঠিক নয়, এটি শয়তানের কাজ, শয়তান এই ধরনের কাজ করতে পারে, অর্থাৎ আমি যদিও করেছি সেটা শয়তানের প্ররোচনায়, শয়তানের ওয়াসওয়াসায় আমি এ কাজ করে ফেলেছি। আমরা আগেও বলেছি যে শয়তান মানুষের কাছে খারাপ কাজটাকে এমন সুন্দরভাবে আকর্ষণীয় করে তুলে ধরে, মানুষ মনে করে যে এটাই তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ করা দরকার, কিন্তু যখন ঘটে যায় শয়তান সরে যায়, তখন মানুষ তার সাধারণ সেন্সে চিন্তা করে যে আসলে আমি কী কাজটা করে বসলাম, এটা তো আমার করা উচিত হয়নি। আজকে একজন আইনজীবী, তিনি বলছেন যে ওনার কাছে এক মামলা এসেছে। কিসের মামলা? সরকারি আইনজীবী যেগুলি মানে একেবারে মৃত্যুদণ্ডের আসামি সেইগুলি ওনার দেখার বিষয়। একজন ব্যক্তি তার বোনকে হত্যা করেছে। কেমনে হত্যা? সে বাইরে থেকে আসছে বাসায়, বাসায় আসার সাথে সাথে তার স্ত্রী তার কাছে অভিযোগ করছে যে সে আমার সাথে খারাপ ব্যবহার করছে, এই ধরনের অভিযোগ করে। অভিযোগ করলে বাইরে থেকে আসা এমনিই একটা আলাদা সেন্স থাকে, আবার এই সময় উল্টা অভিযোগ, এক কোপে শেষ করে দিয়েছে নিজের বোন। হত্যা করার পর তারপর যখন সেন্স ফিরে আসছে যে কী কাজ করলো, সাথে সাথে সে আবার থানায় গিয়ে আত্মসমর্পণ করছে যে আমি এই কাজ করে ফেলেছি। তো শয়তান ওই মুহূর্তে তাকে এমনভাবে উত্তেজিত করে তোলে এবং তার ভিতরে এমন চিন্তাটা দিয়ে দেয় যে এটাই করতে হবে, এখন এটাই কাজ। এভাবে শয়তানের প্ররোচনায় মানুষ অন্যায় কাজটা করে ফেলে, কাজটা শেষ হয়ে গেলেই শয়তান তো সরে যায়, তখন ভাবে যে আমি কী করে ফেললাম। অনেক সময় স্বামী স্ত্রীর তালাক দিয়ে দেয়, দুজনের সম্পর্ক ভালো, খুব খারাপ সম্পর্ক না, ভালোই সংসার চলছে, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে স্বামী স্ত্রীকে তালাক দিয়ে একেবারে সংসার শেষ। কেন? সেই আবার বলে যে আসলে কি চিন্তা করে যে আমি সেই সময় এইভাবে তালাক দিয়ে শেষ করে ফেললাম, যে আমি নিজেও বলতে পারছি না, নিজের বিবেকেও আমার ধরছে না যে কি কাজ করলাম আমি। কারণটা কি? কারণ হলো যখন উত্তপ্ত হয়, রেগে যায়, শয়তান এসে তাকে এমনভাবে আসর করে, এমনভাবে তাকে শয়তান প্ররোচনা দেয়, তার সাধারণ সেন্স আর কোনো কাজে আসে না। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, দুজন সাহাবী যখন ঝগড়া করছেন, একে অপরকে গালিগালাজ শুরু করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা দেখে বললেন, আমি এমন একটি কালেমা তোমাদেরকে স্মরণ করে দিতে চাই, এমন একটি বাক্য, যদি এটি পাঠ করো তাহলে তোমাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে। সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম। কারণ মানুষ যখন তর্ক ঝগড়ায় জড়িয়ে যায়, ওই সুযোগে শয়তান এসে তাকে আরও ক্ষিপ্ত করে, আরও উত্তেজিত করে এবং খারাপ কাজটা তার কাছে আরও প্রিয় করে তোলে। সেই সময় যদি সে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চায় আর শয়তান যদি সরে যায়, তাহলে অটোমেটিক সে সাধারণ অবস্থায় ফিরে আসে।
সর্বাবস্থায় আমরা যেন শয়তানের এই ওয়াসওয়াসা প্ররোচনা শয়তানি থেকে মুক্ত হতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। তো মূসা আলাইহিস সালাম বলছেন যে হাদা মিন আমালি শয়তান, আমি এই লোকটাকে মেরে ফেললাম, আসলে এটা তো আমার কাজ হওয়া উচিত নয়, এটি হলো শয়তানের প্ররোচনায় এই কাজটা আমার ঘটে গেছে। ইন্নাহু আদুউম মুযিল্লুম মুবীন, আর শয়তান হলো কে? আদুউম মুযিল্লুম মুবীন, শয়তান হলো আদু শত্রু, মুযিল যা মানুষকে পথভ্রষ্ট করে দিবে এমন শত্রু, মুবীন কোনো গোপন শত্রু নয় প্রকাশ্য শত্রু। শয়তানের কাজই হলো মানুষকে খারাপ পথের দিকে নিয়ে যাওয়া, ভালো মানুষটাকে দ্রুত খারাপ করে দেওয়া। এখন দেখুন এই যে মোবাইল, যুবকেরা খুব দ্রুত ভালো হয়ে যাচ্ছে না খারাপ হয়ে যাচ্ছে? খুব দ্রুত খারাপ হয়ে যাচ্ছে। কেন? একজন যুবক মোবাইল খুঁজতেছে, ওপেন করলো, ওপেন করার পর শুধু যুবক নয়, এই ধরনের জিনিস যার কাছেই থাকবে শয়তান তার কাছেই সেই কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করবে, বলো আরেকটু সামনে যাও, আরেকটু সামনে যাও, এটার চেয়ে মনে হয় ওটা আরও বেশি ভালো, এটার চেয়ে মনে হয় ওটা আরও বেশি আকর্ষণীয়, এইভাবে সামনের দিকে নিয়ে যায়। চলতে চলতে এমন পর্যায়ে পৌঁছে যায় পরে তখন আবার অনুতপ্ত হয়, অনুতপ্ত হয়ে যদি সত্যিকারী তওবা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। কিন্তু সত্যিকারী তওবার শর্ত কি? শর্ত হলো এই যে একবার শুরু করেছে, তওবা করার পরে আর এই কাজে যেতে পারবে না, যদি আবার যায় তাহলে সেটি তওবা সঠিক নয়, আবার শয়তানের প্ররোচনা যেতে পারে। কিন্তু মনের মধ্যে এই দৃঢ় প্রতিজ্ঞা থাকতে হবে যে আমি আবার এই কাজটা করব না। আল্লাহ বলছেন قال رب إني ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটি আসলেই তার ভুল হয়ে গেছে, এটা ঠিক হয়নি, তিনি অন্যায় করে বসেছেন, সাথে সাথে তিনি আত্মসমর্পণ করলেন তার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মূসা আলাইহিস সালাম বলছেন রব্বি ইন্নি যালামতু নাফসি, হে আমার রব, আমি আমার নিজের উপরে জুলুম করে বসেছি, যে কাজটা আমার জন্য করা উচিত ছিল না তা আমি করে ফেলেছি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি, ফাগফিরলি, সুতরাং আমাকে ক্ষমা করুন, ফাগফার আল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। কি বোঝা যায় এখানে? বোঝা যায় যে মানুষ শয়তানের চক্রান্তে খারাপ কাজ করে ফেলতে পারে, এটি অসম্ভব নয়, এটা হতে পারে, কিন্তু বিবেকবান মানুষ সঠিক যে দিনের পথে থাকতে পারে সেই মানুষ, তার কাজ হলো যখনই তার সেন্স ফিরে আসবে যে সে শয়তানের চক্রান্তে অন্যায় করে ফেলছে, সাথে সাথে সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, তওবা করবে, অনুতপ্ত হবে, এই কাজ থেকে আল্লাহর কাছে ফিরে আসার জন্য ক্ষমা চাই, চাইলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। আর যদি বলে যে না চলছে চলুক, আর একটু চলুক, এখন তো কেবল যুবক আছি আমি, হ্যাঁ আমার অনেক শক্তি আছে, আমার অনেক কিছু সময় আছে, যাই চলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এমন ব্যক্তির ক্ষমার সুযোগ না, যে অন্যায়ের উপর অটল থেকে চলতে থাকে। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, মূসা আলাইহিস সালাম ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। কেন? ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ ক্ষমা চাইলে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়, এত খুশি আল্লাহ রাব্বুল আলামিন হন যেটা কোনো তুলনা করে উদাহরণ দিয়ে দেখানো যাবে না। সহিহ হাদিসে এসেছে
বান্দা তার কঠিন বিপদের সময় সব হারিয়ে যাওয়ার পর সেটাকে ফিরিয়ে পেলে যত খুশি হয় আল্লাহ রাব্বুল আলামিন আসাদ্দু ফারহা, এর চেয়ে বহু গুণে আরো বেশি খুশি হন কোন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। কারণ আল্লাহর কাছে যখন কেউ ক্ষমা চাইবে তখনই প্রকাশ হবে যে আসলেই সে আল্লাহকে আল্লাহ হিসাবে স্বীকার করেছে, আর যখন ক্ষমা চাইবে না তখন আসলেই আল্লাহকে যে আল্লাহ হিসাবে স্বীকার করে এটি তেমন প্রকাশ পায় না। এই জন্যই আল্লাহর কাছে এটি সবচেয়ে পছন্দনীয় বিষয়। قال ربي بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين فأصبح في المدينة خائفا يترقب فإذا الذي استنصره بالأمس يستصرخه قال له موسى إنك لغبي مبين موسى عليه السلام আল্লাহর কাছে দোয়া করছেন, আরো আবেদন করছেন, হে আল্লাহ قال ربي بما انعمت علي فلن اكون ظهيرا للمجرمين, হে আমার রব আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন এত নিয়ামত পাওয়ার পরেও আমি তো কখনো অন্যায়কারীর সাহায্যকারী হতে পারি না। কেউ অন্যায় করবে, আমি এত নিয়ামত পেলাম এরপরে সে অন্যায়কারীর আমি সাহায্য করব, এটা তো হতে পারে না, এটা সহ পায় না। কেউ যদি মজলুম হয়, নির্যাতিত হয়, নিপীড়িত হয় তাকে সহযোগিতা করব, এটা ঠিক আছে। কিন্তু যেখানে কত বড় আল্লাহ নিয়ামত করেছেন, কিভাবে নিয়ামত গতদিন আমরা বলেছি, যেখানে কোনো পুত্র সন্তান জীবিত থাকার সুযোগ নাই, ফেরাউনের নির্দেশেই সবকে হত্যা করা হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের বাড়িতেই এই পুত্র সন্তানকে মানুষ করছেন, সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। এই জন্য বলছেন যে হে আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন আপনি, এই নিয়ামত পাওয়ার পরেও আমি কোনো অপরাধীর সাহায্যকারী সহযোগী হব এমনটা তো হতে পারে না। ফাসবাহা ফিল মাদিনাতি খাইফা ইয়াতারাক্কাবু ফাইদাল লাযী ইসতানসারাহু বিল আমসি ইয়াসতাসরিখু। মূসা আলাইহিস সালাম এই অন্যায় ঘটে যাওয়ার কারণে আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন, সেটা তো আল্লাহর বিষয়, কিন্তু মানুষ তো আর সেটা ওইভাবে দেখবে না, মানুষ মনে করবে অন্যায় অন্যায় আছে। তাই মূসা আলাইহিস সালাম যেন খুব মানসিকভাবে ছোট হয়ে গেলেন, খুব ভয় পেয়ে গেলেন, কি অন্যায় করলাম, এই অন্যায়ের জন্য আল্লাহ ক্ষমা করলেও মানুষ আবার কে কোন দিকে আমাকে উল্টাভাবে কিছু চার্জ করে বসবে, আমাকে কোনো কিছু ষড়যন্ত্রের মধ্যে ফেলে দিবে, এই একটা ভয়ের মধ্যে আছে। কিন্তু এমন মুহূর্তে দেখা যায় গতদিনে যে ব্যক্তিটা সাহায্য চেয়েছিলেন মূসা আলাইহিসসালামের কাছে তার বংশীয় মানুষ, আবার সে মূসা আলাইহিসসালামকে ডাকছে, আবার সাহায্যের জন্য ডাকছে। قال له موسى انك لغبي مبين, মূসা আলাইহিসসালাম গতকালকে তার কথা শুনে তাকে সাহায্য করতে গিয়ে একটা অন্যায় করে ফেলেছেন, আবার আজকে মূসা আলাইহিসসালামের কাছে আবার সাহায্য চাচ্ছে। মূসা আলাইহিসসালাম তাকে জবাব দিলেন ইন্নাকা লাগাবিয়ুম মুবিন, তুমি একজন প্রকাশ্য নির্বোধ বিবেকহীন মানুষ মাত্র, তুমি এইভাবে আমাকে বিপদে ফেলার চিন্তা করো, তুমি একজন নির্বোধ মানুষ, তোমার এই নির্বোধের ডাকে আমার সাড়া দেওয়া কখনো উচিত নয়। মূসা আলাইহিসসালাম তিনি এই ত্রুটি করেছিলেন, কিন্তু এটার জন্য আল্লাহর কাছে ক্ষমাও চেয়েছেন, আল্লাহ ক্ষমাও করে দিয়েছেন, কিন্তু এরপরেও তবু যেন একটা ভিতরে দুর্বলতা আছে, যার কারণে সহিহ বুখারীর হাদিসে এসেছে কিয়ামতের কঠিন দিনে
মানুষেরা যখন আদম আলাইহিসসালামের কাছে সুপারিশের জন্য যাবেন, তিনি তার ত্রুটির জন্য অপারগতা প্রকাশ করবেন। যাবেন নূহ আলাইহিসসালামের কাছে, তিনি ত্রুটির জন্য অপারগতা প্রকাশ করবেন। যাবেন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন। যাবেন মুসা আলাইহিসসালামের কাছে, মুসা আলাইহিসসালামও এই সমস্যার কারণে তিনি বলবেন যে তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করা আমার পক্ষে সম্ভব নয়। এটার কারণে তিনিও সেখানে অক্ষমতা প্রকাশ করবেন। তারপরে যাবেন ঈসা আলাইহিসসালামের কাছে, তিনিও অক্ষমতা প্রকাশ করবেন। তারপরে চলে যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর প্রশংসা করে আল্লাহর কাছে আবেদন করবেন। আল্লাহ তখন তাকে সুপারিশ করার অনুমতি দেবে। فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما قال يا موسى أتريد أن تقتلني كما قتلت نفسا بالأمس إن تريد إلا أن تكون جبارا في الأرض وما تريد أن تكون من المصلحين فلما أراد فلما أن أراد أن يبطش بالذي هو عدو لهما এখন নিজের মুসা আলাইহিস সালাম যদিও তার প্রতিবাদ করলেন, তুমি বড় বকামি, বকা মানুষ, কিন্তু এরপরেও যখন মুসা আলাইহিস সালামের কাছে অনুনয় বিনয় করে সাহায্য চায়, মুসা আলাইহিস সালাম আবার ফিরিয়ে দিতে পারছেন না। এখন মুসা আলাইহিস সালাম আবার এই দ্বিতীয় ব্যক্তিকে আবার ধরতে চাচ্ছেন। তাকে যখনই ধরতে চাচ্ছেন, এই মুহূর্তে সেই শত্রু পক্ষের মানুষ সে বলে ফেলল, قال يا موسى اتريد ان تقتلني كما قتلت نفسا بالامس বলে ফেললে হে মুসা, আপনি গতকালকে যেমন একজনকে হত্যা করেছেন, আজকে কি আপনি আমাকেও হত্যা করতে চাচ্ছেন? বলে ফেল, وما تريد ان تكون من المصلحين আপনি কি যারা সমাজে সমঝোতা করবে, সংস্কার করবে, ভালো কাজ করবে, এমনদের অন্তর্ভুক্ত হতে চান না, শুধু সমস্যা সৃষ্টি করবে এমনই হতে চাচ্ছেন? এই ধরনের কথা চলতে থাকলেই ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালা ইয়াতামিউনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নি লাকা মিনান নাসিহিন এই কথা চলতে চলতেই হঠাৎ দূর থেকে একজন মানুষ দৌড়ে আসছে। দৌড়ে এসে মুসা আলাইহিসসালামের কাছে খুব দৌড় দিয়ে এসে বলছে, হে মুসা, আপনি মনে হয় জানেন না, বুঝতে পারেননি কি, ইন্নাল মালায়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফেরাউন বাহিনী তো তারা সব গোপনে ষড়যন্ত্র শুরু করেছে আপনাকে হত্যা করার জন্য। মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে শুরু হয়ে গেছে ষড়যন্ত্র, আর নিরাপদে সেখানে থাকার পরিবেশ নাই। সেই দূর থেকে আগন্তুক ব্যক্তি এসে সংবাদ জানালেন, হে মুসা, আপনি হয়তো বুঝতে পারেননি, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, আপনাকে তারা যেভাবেই হোক হত্যা করবে। ফখরুজ ইন্নি লাকা মিনান নাসিহিন আমি আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনার কল্যাণ কামনা করি আমি, আপনি আর এই জায়গায় থাকবেন না, খুব দ্রুত এখান থেকে চলে যান, এখান থেকে বের হয়ে খুব দ্রুত সরে যান অন্য অঞ্চলে, কারণ এখানে থাকা মানেই হলো আপনাকে হত্যার শিকার হয়ে যেতে হবে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين موسى عليه السلام খুব ভয় পেয়ে গেলেন। এমনি তো ভয় পেয়েছিলেন, যখন এই সংবাদ এসে গেল যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, তাকে হত্যা করবে, তিনি খুব ভয় পেয়ে গেলেন, ভয়ে কাঁপছেন তিনি, আর আল্লাহর কাছে এই ভয়ে তিনি বের হওয়া শুরু করলেন।
আর আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বিনাজ্জিনী মিনাল কওমিল যালিমিন, হে আল্লাহ হে রব, এই জালেম সম্প্রদায় থেকে আমাকে রক্ষা করুন, আমাকে হেফাজত করুন, মুক্তি দান করুন। وَلَمَّا تَوَجَّهَ تِلْقَاءَ مَدْيَنَ قَالَ عَسَى رَبِّي أَنْ يَهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ موسى عليه السلام কোনো পথ ঘাটছিলেন না, অন্যদিকে গিয়েও থাকেননি, কোন দিকে তিনি যাবেন, একাই, কেউ সফর সঙ্গীও নেই, খুব যেন কিংকর্তব্য বিমোর অবস্থায় পড়ে গেলেন। ফলাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, তিনি মাদিয়ান একটি অঞ্চল, সেই মাদিয়ানকে টার্গেট রেখেই মুসা আলাইহিস সালাম বের হলেন, এবং তিনি বের হওয়ার সময় এই অভিব্যক্তি করলেন, আল্লাহর কাছে আশা ব্যক্ত করলেন, ক্বালা আসা রব্বি আন ইয়াহদিয়ানি সাওয়া আস-সাবিল, আমি তো পথঘাট কিছুই চিনি না, কিন্তু সেই মাদিয়ান নামক এক দূরবর্তী শহর রয়েছে, সেই দিকের জন্য বের হলেন, তিনি বলছেন যে আশা করি আমার রব আমাকে সঠিক পথ দেখাবে। মুসা আলাইহিস সালাম একদিকে যেমন ভয় পাচ্ছেন, অপরদিকে তেমন আল্লাহ রহমতের আশা করছেন। তাই ইমানদার ব্যক্তিরা সবসময় দুটো বিষয় মনে রাখবে, এক হলো আল্লাহর শাস্তিকেও ভয় করবে, এই শাস্তিকে ভয় করে অন্যায় থেকে বিরত থাকবে, আবার আল্লাহর রহমতেরও আশা করবে, রহমতের আশা করে ভালো কাজ করার চেষ্টা করবে। শুধু রহমতের আশা, শাস্তির ভয় নাই, এটা যেমন অন্যায়, বিভ্রান্ত পথ, ভুল পথ, আবার শুধু ভয় করা, কোনো রহমতের আশা না করা, এটাও হলো ভুল পথ। যারা এক শ্রেণী, যারা হলো খারেজি, এই চিন্তার মানুষ, তারা হলো শুধু ভয়ের আয়াতগুলি, ভয়ের দলিলগুলি, শাস্তিরগুলি, এগুলিকেই তারা বেশি চর্চা করে, যার ফলে বলে যে মানুষ এতটুকু অন্যায় করলেই ও কাফের হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে, নাই আর কোনো সুযোগ নাই। আবার আরেক শ্রেণী, এদেরকে বলা হয় মুরজিয়া, এরা আবার কোনো ভয় নাই, বলেছে যতই অন্যায় করি কোনো অসুবিধা নাই, মদ খাই, জেনা বিচার করি, নাউজুবিল্লাহ আরও কিছু অন্যায় করি, তাতে কোনো অসুবিধা হবে না, ইমান ঠিকই থাকবে, ইমান ঠিকই থাকবে। এ হলো আরেক ভ্রান্ত। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআ সঠিক অবস্থান হলো, একদিকে ভয় করবে আল্লাহর শাস্তির, যে আমি অন্যায় করলেই শাস্তি ভোগ করতে হবে, আবার অপরদিকে সে আল্লাহর রহমতের আশা করবে, যে না আল্লাহর যদি রহমত না হয় তাহলে বাঁচার কোনো সুযোগ নাই, তাই আল্লাহর রহমত অবশ্যই আমার দরকার। তাই মুসা আলাইহিস সালামও একদিকে ভয় পাচ্ছেন, অপরদিকে আল্লাহর কাছে আশা ব্যক্ত করছেন যে আল্লাহ আমাকে কি করবেন, সঠিক পথ দেখাবেন, আমার গন্তব্যে পৌঁছাবেন। এখানেও একই অবস্থা, আবার যখন পিছন দিক থেকে ফেরাউনের তার বাহিনীর ধাওয়া, আর সামনে বিশাল সমুদ্র, অনুসারীরা সব যেন ভয়ে অস্থির হয়ে গেল, শেষ আজকে ফেরাউন আমাদেরকে শেষ করে ফেলবে। মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো না, আমার রব আমাদেরকে পথ দেখাবেন, পথ বের করে দেবেন, আসবে সামনে আলোচনা। ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ আল্লাহর ইচ্ছায় পৌঁছে গেলেন মাদিয়ান শহরে, মাদিয়ান জায়গায় পৌঁছে গেলেন, পৌঁছে সেখানে দেখলেন আরেক পরিস্থিতি। কি পরিস্থিতি? দেখলেন যে অনেক মানুষ, তারা ছাগল চড়াচ্ছে, ছাগল ভেড়া সেগুলি পালতেছে, আর মানুষেরা ওখানে কূপ আছে, সেই কূপ থেকে পানি তুলে তুলে
ছাগল ভেড়াকে পানি পান করাচ্ছে। দেখলেন দুজন মেয়ে মানুষ, দুজন মেয়ে মানুষ অত্যন্ত আল্লাহ ভীরু লাজুক পর্দাশীল মেয়ে মানুষ, তারা একটু আড়ালে দাঁড়িয়ে আছে, তাদেরও ছাগল আছে, তারাও ছাগল চড়াচ্ছে কিন্তু আড়ালে দাঁড়িয়ে আছে। পানি নেওয়ার জন্য সেখানে মানুষ অনেক ভিড় করছে, তারা সেখানে যাচ্ছে না, মানুষের সাথে একাকার হয়ে সেই পরিবেশে যাচ্ছে না, মেয়ে মানুষ হিসাবে তারা একটু আড়ালে অবস্থান করছে। মুসা আলাইহিস সালাম দেখলেন যে মানুষেরা পান করাচ্ছে পানি নিয়ে নিয়ে, আর এই দুইজন মেয়ে তারা যাচ্ছে না, দূরে আছে, অথচ তাদেরও পানির দরকার। মুসা আলাইহিস সালাম তাদের কাছে একটু গেলেন, গিয়ে বললেন, মা খাতবুকুমা, কী সমস্যা তোমাদের, মানুষেরা পান করাচ্ছে পানি আর তোমরা যেন আড়ালে দূরেই আছো, বসে আছো, মনে হচ্ছে তোমরা খুব সমস্যায় আছো। তারা বললেন, কালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ, এখন রাখালেরা সেখানে এসে এসে পানি পান করাচ্ছে, আমরা তো পুরুষদের সাথে গিয়ে পানি পান করাতে পারি না, এরা যখন শেষ হয়ে শেষ করবে চলে যাবে, খালি হয়ে যাবে জায়গাটা, তারপরে আমরা যাব। এবং তারা আবার বলল, ও আবু না শাইখুন কাবীর, আমাদের বাবা তিনি একজন বৃদ্ধ মানুষ, সেই বৃদ্ধ মানুষের পক্ষেও সম্ভব নয় যে আসে ছাগলকে পানি পান করাবে, তার পক্ষেও সম্ভব নয়, তিনি বাড়িতেই বসে আছেন, আর আমরা মেয়ে মানুষ হয়েও বাধ্য হয়ে এ কাজে এসেছি, কিন্তু পুরুষের জন্য সেখানে যেতে পারছি না, তারা চলে গেলে তারপর আমরা যাব। শুরু হলো আরেক পর্ব। মুসা আলাইহিস সালাম এভাবেই তিনি তাদেরকে হেল্প করবেন, হেল্প করলে তারা আবার তাকে দাওয়াত দেবেন তাদের বাবার সাথে সাক্ষাতের জন্য, এবং বাবার কাছেও জানাবেন যে এই মানুষটা অনেক ভালো, অনেক দিনদার, আল্লাহ ভীরু মানুষ। তারপরে এভাবে আবার মুসা আলাইহিস সালামের প্রতি তিনিও সন্তুষ্ট হয়ে, সেই বাবা তিনি হলেন শুআইব আলাইহিস সালাম, তিনি হলেন আবার আরেক নবী, তিনি তখন এই দুই মেয়ের যে কোনো এক মেয়েকে দিয়ে মুসা আলাইহিস সালামের সাথে বিয়ের ব্যবস্থা করে দেবেন। সেভাবেই মুসা আলাইহিস সালামের দাম্পত্য জীবন শুরু হবে। আমরা আজকে আর দীর্ঘ না করে আগামী দিন সেই পর্বটি শুরু করব, যেহেতু সেটা শুরু করলে একটু দীর্ঘ প্রয়োজন হবে আলোচনা। আজকে আমরা এখানে শেষ করতে চাই। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনলাম সেগুলি আমাদের শিক্ষা গ্রহণের জন্যই। দুনিয়ার জীবনে মানুষ বিপদগ্রস্ত হবে, কিন্তু বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি মানুষ আল্লাহর উপর সেই ভরসা রাখে, সেই বিশ্বাস রাখে, আস্থা রাখে, যত বড়ই বিপদ হোক আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। আমরা যেন সেই ধরনের আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি ঈমান নিয়ে সামনে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। দুটি প্রশ্ন এসেছে, জিজ্ঞাসার জবাব দিয়ে আমরা শেষ করব। প্রশ্ন হলো, আসসালামু রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, রুকু পেলে রাকাত পাওয়া হবে নাকি পুনরায় রাকাত শুরু করতে হবে? জবাব, রুকু পেলে রাকাত হবে না, সেই রাকাতটি আবার করতে হবে। এর অর্থ হলো আপনি দাঁড়ানোর সময় ইমাম যখন দাঁড়িয়ে সূরা ফাতিহা অন্য সূরা পাঠ করছেন, সেই সময় আপনি জামাতে অংশগ্রহণ করতে পারেননি, ইমাম রুকুতে চলে গেছে, এখন আসে আপনি জামাতে অংশগ্রহণ করলেন, তাহলে এটি রাকাত হবে কি না? জবাব, এ বিষয় নিয়ে কিছু বর্ণনা ও দলিলের আলোকে আলেম সমাজ দ্বিমত পোষণ করেছেন, কেউ এটিকে গণ্য করেছেন, কেউ গণ্য করেননি। যারা গণ্য করেছেন যে এটি রাকাত বলে গণ্য হবে, একটি হাদিস রয়েছে, মান আদরাকা রুকু ফাকাদ আদরাকা সালাত, যে ব্যক্তি রুকু পেল সে সালাত পেল, এই দলিলের আলোকে তারা এটিকে রাকাত বলে গণ্য করেছেন। আবার কেউ এটিকে রাকাত গণ্য করেননি, দুই কারণে। তারা বলেন যে এই হাদিস কিছু কিছু মন্তব্য রয়েছে,
যার কারণে এই হাদিসটিকে নির্দ্বিধায় গ্রহণ করা যায় না। দ্বিতীয় হলো, যেহেতু সূরা ফাতিহা ছাড়া সালাত হবে না, সুতরাং যিনি রুকুতে যোগদান করেছেন তিনি সূরা ফাতিহা পাঠ করতে পারেননি, সূরা ফাতিহা পাঠ করা একটি সালাতের রুকন, অতএব সে ব্যক্তি রুকু পেলেই এটিকে রাকাত গণ্য করবে না, বরং সে ঠিক সেভাবেই শুরু করবে, এটার সওয়াব সে পাবে, কিন্তু এটার পরে সে আবার আরেক রাকাত অতিরিক্ত হিসাবে পরে নেবে, বেশি করে পড়বে, যাতে এটাকে রাকাত বাদ দিয়ে সে পূর্ণ রাকাত করবে, রাকাতের সংখ্যা পূর্ণ করবে। আল্লাহ তাআলা আলাম। মনে করি দ্বিতীয় মত যেটি, তা হলো রাকাত গণ্য না করাটাই উত্তম মনে করি, সেটি নিরাপদ মনে করি। আল্লাহ তাআলা আলাম। দ্বিতীয় প্রশ্ন, কোরআনি দোয়া রুকু ও সিজদাতে পড়া নিষেধ আছে কি? জবাব, কোরআনি দোয়া মানে কোরআনের আয়াতে যে দোয়াগুলি এসেছে, যেমন মুসা ইসলাম দোয়া করলেন, সেই ধরনের দোয়াগুলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এগুলি কোরআনের দোয়া। প্রশ্ন হলো, রুকু এবং সিজদায় এগুলি পাঠ করা যাবে কি না? জবাব, সহিহ মুসলিমের হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নুহীতু আন আকরা আল কুরআনা ওয়া আনা রাকিউন আও সাজিদ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি রুকু ও সিজদা অবস্থায় কোরআন পাঠ করতে নিষেধপ্রাপ্ত হয়েছি, রুকু ও সিজদা অবস্থায় কোরআন পাঠ করতে আমাকে নিষেধ করা হয়েছে, হাদিস সহিহ মুসলিমে। তাহলে বোঝা যায় এই হাদিস দিয়ে যে রুকু এবং সিজদায় কোরআন পাঠ করা যাবে না। এই হাদিস মুহাদ্দিসগণ বলেন যে সুতরাং রুকু এবং সিজদাতে কোরআনের যেগুলি দোয়া হুবহু সেই আয়াতগুলিও পাঠ করা যাবে না। কিন্তু ফোকাহগণ বলেন যে হাদিসে এসেছে পাঠ করার নিষেধ, অতএব কেউ যদি রুকু এবং সেজদায় কোরআন পাঠের চিন্তায়, কোরআন তেলাওয়াতের চিন্তায় এই আয়াতগুলি পড়ে, তাহলে সেটি নিষিদ্ধ যাবে না। আর কেউ যদি দোয়ার উদ্দেশ্যে এই দোয়াগুলি পাঠ করে, তাহলে জায়েজ রয়েছে। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এই ধরনের ফতোয়া দিয়েছেন। আল্লাহু তাআলা আলাম। সেজদায় এই কোরআনের দোয়াগুলি কেউ যদি পড়ে, তাহলে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ এর ফতোয়া অনুযায়ী সেটি পড়া যেতে পারে। তবে উত্তম হলো হাদিসের দোয়াই পাঠ করা, আর যেগুলিতে নিষিদ্ধ নয়, যেমন সালামের বৈঠক দরুদের পরে, সালাম ফেরানোর পূর্বে আপনি ইচ্ছা মতো সেখানে কোরআন এবং হাদিসের দোয়া পাঠ করতে পারবেন, অসুবিধা নেই। আল্লাহু তাআলা আলাম। আজকে আমরা এখানে শেষ করি। এতক্ষণ যাবৎ যে বিষয়গুলি আমরা শুনেছি, আল্লাহ আমাদের সেগুলি থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত যারা অসুস্থ রয়েছেন, আমাদের ভাই মাসউদুর রহমান ভাইয়ের শ্বশুর অত্যন্ত গুরুতর অসুস্থ আইসিউতে রয়েছেন, আবার অনেকেই অসুস্থ, আমার আব্বাও অসুস্থ, আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে, আমাদের মোতাওয়ালি সাহেবও অসুস্থ, আল্লাহ সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। যারা বিদায়